তুরস্ক সিরিয়ার ভূমিকম্প এক করেছে পুরো বিশ্বকে। যুদ্ধ সংঘাত ছাড়া কোন দেশকে আন্তর্জাতিক মহলের এমন সহায়তা বিরল। দুর্যোগ কবলিত অঞ্চলগুলোর অসহায় মানুষকে সাহায্যে এগিয়ে এসেছে প্রাচ্য থেকে পাশ্চাত্যের বেশিরভাগ দেশ। সামরিক বা কূটনৈতিক বিবাদ বাধা হতে পারেনি মানবিক আবেদনের কাছে। তুরস্ক সিরিয়ার মানুষের অসহায়ত্ব ভুলিয়ে দিয়েছে সব ভেদাভেদ। কয়েক ঘন্টা আগেও যুদ্ধের ময়দানে ছিলেন রুশ বাহিনীর সদস্যরা, অথচ এখন কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে। প্রয়োজনীয় সরঞ্জাম সহ শতাধিক সদস্যের উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া। চারটি বিমানে পাঠানো হয়েছে জরুরি সহায়তা। 40 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং অস্থায়ী হাসপাতালের উপকরণ আছে বহরে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকেও আসার প্রস্তুতি নিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শুধু রাশিয়ার ইউক্রেন নয়, ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক সিরিয়ার পাশে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। স্বেচ্ছাসেবক, উদ্ধারকারী, যন্ত্রপাতি, অর্থ, খাবার, ওষুধ, যা যা প্রয়োজন সবই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রাচ্য থেকে পাশ্চাত্যের বেশিরভাগ দেশ। স্বার্থ, ধর্ম কিংবা কূটনৈতিক রেষারেষি ভুলে পুরো বিশ্ব যেন এখন এক। সোমবারই তুরস্কে উদ্ধারকারী দল পাঠায় ইরাক। রেড ক্রিসেন্ট ও বাগদাদ সরকারের সমন্বয়ে দেওয়া হয়েছে জরুরি ত্রাণ সহায়তাও। পরদিন ভোরে 45 টন ত্রাণ নিয়ে দামেস্কে পৌঁছায় ইরানের একটি বিমান। তুরস্ক ও সিরিয়ায় বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে জার্মান ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ। 7টি উদ্ধারকারী কুকুরও আছে এই দলে। মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে ইতালি, স্পেন। এরই মধ্যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। লস অ্যাঞ্জেলেস থেকে পাঠানো হয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজে বিশেষজ্ঞদের একটি দল। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। অঞ্চল দুটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে উদ্ধার কাজ গতিশীল করাটাই সবচেয়ে জরুরি বিষয়। আমরা তাই সেখানেই জোর দিচ্ছি। এরই মধ্যে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। পাঠানো হয়েছে উদ্ধারকারী দলের সদস্য, খাবার এবং ওষুধ। এখন সময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার। কঠিন সময় পার করছে তুরস্ক এবং সিরিয়া। যে ধরনের সহায়তা প্রয়োজন আমরা পাশে থাকব। রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে সমন্বয় করে এই সহায়তা করা হবে। মেক্সিকো এবং ভারত থেকেও পাঠানো হয়েছে সামরিক বাহিনীর বিশেষ সদস্যদের। বিবাদ ভুলে সহায়তা পাঠিয়েছে ইসরায়েলও। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।